time. He's looking to play the ball late. That's a gentle touch. Second 100 for Tamim Iqbal. Back-to-back 100. বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম ম্যাচটি খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। সেটি 1986 সালের এশিয়া কাপের কথা। তখন কোনো মতে 50 ওভার টিকে থাকাই ছিল লক্ষ্য। সেসব দিন বদলে গেছে অনেক আগেই। এখন বাংলাদেশ মাঠে নামে জয়ের লক্ষ্য নিয়ে। বাংলাদেশ প্রথম পাকিস্তানকে হারায় 1999 সালের বিশ্বকাপে। তবে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় পেতে অপেক্ষা করতে হয়েছে 2015 সাল পর্যন্ত। সে বছরের পাকিস্তানের বাংলাদেশ সফরে একমাত্র টি টোয়েন্টিতে 7 উইকেটে জয় পায় টাইগাররা। আজকে আমরা সে ম্যাচের গল্পই শুনব। ২৪শে এপ্রিল ২০১৫, ঢাকার মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দারুণ উদ্বোধনী জুটি গড়েন মুক্তার আহমেদ ও আহমেদ শেজাদ। দলের রান যখন 50, তখন আউট হন আহমেদ শেজাদ। এরপর 64 রানে আফ্রিদি এবং 77 রানে মুক্তার আউট হয়ে গেলে হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ এবং হারিশ সোহেল। দলীয় 126 রানে হাফিজ আউট হন। ইনিংসের শেষ বলে সোহেল তানভীর রান আউট হয়ে ফিরে যান। ততক্ষণে 141 রান সংগ্রহ করে পাকিস্তান। মুক্তার আহমেদ সর্বোচ্চ 30 রান করেন। হারিশ সোহেল 26 রানে অপরাজিত থাকেন। এই ম্যাচেই টি টোয়েন্টিতে অভিষেক হয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তিনি মাত্র 20 রানে আফ্রিদি এবং হাফিজের উইকেট তুলে নেন। আরাফাত সানি এবং তাসকিন আহমেদ একটি করে উইকেট পান। মিরপুরের লো স্কোরিং পিচে 142 রানের টার্গেট সহজ ছিল না, কিন্তু তামিম ইকবাল উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশকে। 2-4 ও 1-6 4 বলে 14 রান তুলে ফেলেন। কিন্তু পঞ্চম বলে সৌম্য সরকার রান আউট হয়ে গেলে ভালো শুরুর আনন্দ মাটি হয়ে যায় দর্শকদের। তৃতীয় ওভারে তামিম ইকবালও আউট হয়ে যান। দারুণ সূচনা করে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিমও। 4টি 4-এর মারে 15 বলে 19 রান করেন। দলীয় 38 রানে আউট হন তিনি। এরপরেই দলের হাল ধরেন বহুযুদ্ধের প্রতীক্ষিত যোদ্ধা সাকিব আল হাসান এবং তরুণ সাব্বির রহমান। ধুমধারাক্কা না খেলে পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন তারা। পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ না দিয়ে 105 রানের জুটি গড়েন। 15তম ওভারের দ্বিতীয় বলে সাকিব 4 মেরে নিশ্চিত করেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি জয়। সাকিব 9টি 4-এর সাহায্যে 41 বলে 57 রান করেন। সাব্বির রহমান অপরাজিত থাকেন 32 বলে 51 রান করে। তার ইনিংসে ছিল 7টি 4 ও 1টি ছক্কার মার। পাকিস্তানের পক্ষে উমর গুল এবং ওহাব রিয়াজ একটি করে উইকেট পান। দুরন্ত ব্যাটিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সাব্বির রহমান। বাংলাদেশ এখনও টি টোয়েন্টিতে বলার মতো শক্তি হয়ে ওঠেনি, তাই প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয়টি সবসময় মধুর স্মৃতি হয়েই থাকবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে। প্রতিদিন এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি। They're beaten in the third test playing nation in the T20 International.